সর্বোচ্চ ভদ্রভাবে কারোর নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে কি কি প্যাটার্ন গুলো ইউজ করবো আহম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত এবং কৃপায় ভালো আছেন সুস্থ আছেন সেফ রয়েছেন ভিডিও শুরুতে বলি হ্যান্ড ওয়াশ করেছেন তো মাস্ক পরে বাইরে বের হয়েছেন তো অথবা একটি হলো পোস্ট দিয়েছেন তো ইউটিউবে বা ফেসবুকে সচেতন হওয়ার জন্য করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সো ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি শেখাবো কীভাবে একজনের নাম জিজ্ঞেস করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে দেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যেখানে দরিদ্র মেধাবীরা আপনার শেয়ার করার কারণে তারা উপকৃত হতে পারে সো ডিয়ার ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আজকের আমরা শুরু করি ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে একজনকে সর্বোচ্চ ভদ্রতা দিয়ে তার নামটি জিজ্ঞেস করব এবং সবচেয়ে বেস্ট প্যাটার্নটা আমরা ইউজ করব টু আস্ক সামওয়ানস নেম ডিয়ার আমরা প্রথম সেন্টেন্সের দিকে চলে যাই সেখানে লেখা আছে হোয়াট ইজ ইয়োর নেম দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজ সেন্টেন্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এটা আমরা প্রায় নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে ডিরেক্টলি বলে থাকি কিন্তু এটা সবচেয়ে সবচেয়ে রুড ওয়ে টু আস্ক সামওয়ানস নেম এটা আমরা মোস্ট ইউজ করে থাকি এর চেয়ে যখন আমরা একটু ভদ্রভাবে কথা বলবো তখন যেটা জিজ্ঞেস করতে পারি সেটা হচ্ছে যে ইয়োর নেম প্লিজ সেকেন্ড লাইনে যেটা দেওয়া আছে যে ইউর নেম প্লিজ অবশ্যই আমরা কাউকে ভদ্রভাবে নাম জানার ক্ষেত্রে বলবো ইউর নেম প্লিজ এরপরে দেখুন লেখা আছে উজ ইউ প্লিজ টেল মি ইওর নেম উজ ইউ প্লিজ টেল মি ইওর নেম অর্থাৎ আপনি কি দয়া করে আপনার নামটি বলবেন তিন নম্বরের এই বাক্যটিতে প্রমাণ করে যে উনি খুব ভদ্রভাবে আপনার কাছে আপনার নামটি জানতে চাচ্ছে এরপরে দেখুন যেটা রয়েছে উড ইউ মাইন্ড ইফ আই আক্স ইউর নেম উড ইউ মাইন্ড ইফ আই আক্স ইউর নেম অর্থাৎ আপনি কিছু মনে করবেন যদি আপনার নামটি জানতে চাই এটা সবচেয়ে অসম অসম প্যাটার্ন টু আক সাম নেম পরে দেখুন উড ইউ প্লিজ লেট মি নো ইউর নেম উজি প্লিজ লেট মি নো ইয়োর নেম আপনি কি দয়া করে অনুমতি দেবেন আমাকে জানতে আপনার নামটি এটা সবচেয়ে বেস্ট অব দ্য বেস্ট হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্নটা ইউজ করতে দেখি আমরা মোস্টলি ইংলিশ কান্ট্রিগুলোতে অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এরপর সেন্টটিতে দেখুন উজি প্লিজ এক্সকিউজ মি ইফ আই আক্স ইউর নেম অর্থাৎ আপনি কি দয়া করে এক্সকিউজ করবেন আমাকে যদি আপনার নামটা জিজ্ঞেস করি বা জানতে চাই এটা হচ্ছে আরও ভদ্রতা আরও ভদ্রতা আরও ভদ্র স্টাইল এর পরের আসি সেটা হচ্ছে মে 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 আই 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 অর অর নো নো নেম নেম ইফ ইফ ইউ ইউ মাইন্ড মাইন্ড অর্থাৎ আমি কি জিজ্ঞেস করতে পারি বা জানতে পারি আপনার নামটি যদি আপনি কিছু মনে না করেন তাহলে এটাও কিন্তু অনেক বড় ধরনের একটা প্যাটার্ন অনেক তাই আমরা যখন কারোর নাম জিজ্ঞেস করব। তখন অবশ্যই প্রথমেরটা একটা বাদে অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম এটা বাদে নিচের যে কোনো প্যাটার্নে আমরা কথা বলতে পারি নিচের প্রত্যেকটা প্যাটার্নই হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে ভদ্রভাবে কথা বলতে পারার মধ্যে দিয়ে আপনার ব্যক্তিত্ব বোধ ফুটে উঠবে অন্যের কাছে এবং আপনি সব জায়গাতে সম্মানিত হবেন সকল জায়গাতে আপনাকে মূল্যায়ন করা হবে আপনাকে খেয়াল করা হবে আপনার ব্যক্তিত্ব বোধ আপনার ক্যারেক্টারিস্টিক আপনার অ্যাটিটিউড প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে ফুটে ওঠে তাই আপনাকে সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ভার্জন এবং সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট প্যাটার্নটা ইউজ করতে হবে ওয়ার্ল্ডে ডে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন নিউ ভিডিও নিয়ে আসছি সামনে লেশনটিতে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের পেজে